الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. প্রশ্ন হচ্ছে, দেওবন্দ এবং আহলে হাদিস সালাফি আকিদার মানহাজের মধ্যে পার্থক্য কি? মানহাজ এবং আকিদা দুটো একটু ব্যতিক্রম, মানে আকিদা বলতে একটা বিষয় আর মানহাজ বলতে ভিন্ন বিষয়। আকিদা বলতে বিশ্বাস, সালফে সালিহিনদের আকিদা বা বিশ্বাস তাওহীদ ভিত্তিক, আর দেওবন্দীদের আকিদা আশাইরি এবং মাতুরিদি আকিদা। আশাইরি এবং মাতুরিদি এর ব্যাখ্যা করার অনেক সময় দরকার, মানে আল্লাহ তাআলার আসমা এবং সিফাত সেগুলো তারা ব্যাখ্যা করে, তাউইল করে, আবার কিছু কিছু আছে অস্বীকার করে। যেমন এক কথায় আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু দেওবন্দীরা বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতে আছেন, যা কুফির আকিদা। এটা হলো আকিদের বিষয় সংক্ষেপে। সালফে সালিহিনরা তৌহিদের উপরে বিশ্বাসী এবং নির্ভেজাল তৌহিদকে তারা ধারণ করে, বরণ করে, বহন করে। আর দেওবন্দী আকিদা নির্ভেজাল তৌহিদে বিশ্বাসী নয়, তাদের তৌহিদ হচ্ছে ভেজালযুক্ত, মানে তাদের বিশ্বাস হচ্ছে ভেজালে ভরা। মানহাজের ক্ষেত্রে একই কথা, আহলে হাদিস বা সালাফি যারা, তারা সালফে সালিহিনদের মানহাজের উপরে অটল থাকে। মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের যে মানহাজ বা তাদের যে পদ্ধতি কোরআন সুন্নাহ মেনে চলার, একই পথ অনুসরণ করে, অবলম্বন করে আহলে হাদিস বা সালাফিরা। কিন্তু দেওবন্দীদের মানহাজ, তাদের যারা আকাবির, তারা আকাবির শব্দ দেখবেন প্রচুর বলে, আকাবির বলতে তাদের যারা মুরব্বী, তাদের যারা বুজুর্গ, তারা যা বলবে ওইটাই তাদের পদ্ধতি বা মানহাজ। যেমন সুফিবাদে তারা বিশ্বাসী, সুফিবাদ কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। সুফিবাদ বলতে এখনকার যেই ধারণা বা যেই সিলেবাস তারা ফলো করে, অথবা যেই পদ্ধতি তারা ইবাদতের ক্ষেত্রে ফলো করে, সুফিবাদ, এই সুফিবাদকে তারা সমর্থন করে। সুফিবাদের প্রচুর শাখা পোশাক আছে, যেমন তার মধ্যে ফায়েজ বরকত, বুজুর্গদের থেকে তারা ফায়েজ বরকত নেয়, কবর থেকে ফায়েজ বরকত নেয়, যেগুলো ডাইরেক্ট শিরিক। কিন্তু আহলে হাদিস বা সালাফি যারা, তারা এই মানহাজ প্রত্যাখ্যান করে, কারণ এটা সরাসরি সাংঘর্ষিক, এটা সালফে সালিহিনদের মানহাজ নয়। কোরআন সুন্নাহ গ্রহণের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা। সালফে সালিহিনরা বা আহলে হাদিস বলেন আর সালাফি বলেন, তারা কোরআন হাদিস সালফে সালিহিনগণ যেভাবে মেনে নিতেন, তারা যেভাবে বুঝতেন, তাদের বুঝ অনুযায়ী বোঝার চেষ্টা করে এবং সে তাদের বক্তব্যগুলো গুরুত্ব দেয়। শুধু গুরুত্বই দেয় না, তারা যেভাবে তাফসির করে সেটা সেভাবেই তারা তাফসির করে, তারা যেভাবে যে হাদিস বুঝেছেন, কোরআন বুঝেছেন, সেভাবেই বুঝে। কিন্তু দেওবন্দীরা ভিন্ন, তাদের আকাবিররা যা বলবে সেটাই, মানে সেখানে একজন সাহাবি কী বললো, তাবি কী বললো, এটা তাদের কাছে বড় বিষয় নয়। তাদের কাছে বড় বিষয় হচ্ছে তাদের আকাবিররা যেভাবে ব্যাখ্যা করবে সেটাই, মারাত্মক সমস্যা। এই জন্য দেওবন্দীদের আকিদা মানুষ তো জানে না, অনেকেই জানে না, তাদের আকিদা এবং বিশ্বাস প্রচুর ভরুষ্টতায় ভরা, প্রচুর ভরুষ্টতায় ভরা। আল্লাহ তাআলা আমাদেরকে ওদের অপপ্রচার থেকে এবং ওদের কী বলে এই ভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জি।